প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। যদি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর আগে করে থাকো তাহলে অবশ্যই উত্তরগুলো মিলিয়ে নাও, এবং যারা এখনও পর্যন্ত এই প্রশ্নগুলোর উত্তর করোনি তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। চলো এখন আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, উদাহরণসহ নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য লেখো। এবার দেখো প্রশ্নটির উত্তর কিভাবে লিখবে। প্রথমে খাতায় হেডিং দেবে যে নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য। এবার একটা রকম ছক তৈরি করে নেবে, তার একদিকে লিখবে নিয়মিত প্রতিফলন এবং অপরদিকে লিখবে বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনের ঘরে লেখো, নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলক তল মসৃণ হয়, বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলক তল অমসৃণ হয়। নিয়মিত প্রতিফলন কোথায় ঘটে, যেমন হচ্ছে আয়নাতে ঘটে বা স্থির জলের উপরে ঘটে বা যে কোনো মসৃণ তলে ঘটে। বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে অমসৃণ তলের উপর, যেমন কাগজ, ইট, কাঠ, পাথর এর উপরে। নিয়মিত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুলি পরস্পরের সমান্তরাল হয়, বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুলি পরস্পরের সমান্তরাল হয় না। নিয়মিত প্রতিফলনে বস্তু দৃশ্যমান হয় না, বিক্ষিপ্ত প্রতিফলনে বস্তু দৃশ্যমান হয়। তাহলে তোমরা এই তিনটি পার্থক্য অবশ্যই লিখে নেবে। এবার পরের প্রশ্নে চলো। একটি পিন হোল ক্যামেরার দৈর্ঘ্য ও অন্যান্য বিষয় একই রেখে নিচের পরিবর্তনগুলি লক্ষ্য করা হলো। প্রত্যেক ক্ষেত্রে গঠিত প্রতিবিম্বের কী পরিবর্তন দেখা যাবে? অর্থাৎ একটা পিন হোল ক্যামেরার দৈর্ঘ্যটা একই রেখেছে এবং অন্যান্য বিষয় একই রেখে যদি কোনো একটি করে বিষয় পরিবর্তন করা হয় তাহলে কী কী ঘটবে, কোন কোন বিষয়গুলো পরিবর্তন করা হবে? ক্ষয়ের দাগ হচ্ছে উৎসকে দূরে সরানো হলো, ক্ষয়ের দাগে হলো ছিদ্রকে বড় করা হলো। এবার চলো এর উত্তর কী হবে দেখে নিই। একটি পিন হোল ক্যামেরার দৈর্ঘ্য এবং অন্যান্য বিষয় অপরিবর্তিত রেখে বস্তুকে দূরে সরালে ক্যামেরায় উৎপন্ন প্রতিবিম্বের আকার ছোট হবে। তাহলে কী হলো, পিন হোল ক্যামেরার দৈর্ঘ্য এবং অন্যান্য বিষয় অপরিবর্তিত রেখে বস্তু অর্থাৎ উৎসকে যেই দূরে সরিয়ে দেওয়া হয় তাহলে প্রতিবিম্বের আকার ছোট হয়ে যাবে। ক্ষয়ের দাগের উত্তর দেখো, পিন হোল ক্যামেরার দৈর্ঘ্য এবং অন্যান্য বিষয় অপরিবর্তিত রেখে ছিদ্র বড় করলে উৎপন্ন প্রতিবিম্ব অস্পষ্ট হবে। এর কারণ হচ্ছে না, একটা বড় ছিদ্র মানে অসংখ্য ছোট ছোট ছিদ্রের সমষ্টি, তাই একটি ছোট ছিদ্র থেকে গিয়ে যে প্রতিবিম্ব তৈরি হতো ছিদ্র যদি বড় করা হয় তাহলে একাধিক প্রতিবিম্ব তৈরি হবে এবং সেক্ষেত্রে প্রতিবিম্বটি অস্পষ্ট হবে। পরের প্রশ্নে চলো, তড়িৎচুম্বকের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায়? এর উত্তর দেখো, তড়িৎচুম্বকের মেরুশক্তি বৃদ্ধির উপায়। এক, তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করলে তড়িৎচুম্বকের মেরুশক্তি বৃদ্ধি পায়। দুই, তড়িৎচুম্বকের কুণ্ডলীর পাক সংখ্যা বৃদ্ধি করলে তড়িৎচুম্বকের মেরুশক্তি বৃদ্ধি পায়। এখানে দেখো, এটা একটা তড়িৎচুম্বক, যদি এই তড়িৎচুম্বকের মেরুশক্তি বৃদ্ধি করতে হয় তাহলে এই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করতে হবে। এর হচ্ছে এক নম্বর উপায়। আর দু নম্বর হচ্ছে এই যে তারের যে কুণ্ডলীগুলো আছে এই কুণ্ডলীর পাক সংখ্যা যত বাড়াবো, অর্থাৎ এখানে যতগুলো ওই পাক আছে এই পাকের সংখ্যা যত বেশি হবে এই তড়িৎচুম্বকের মেরুশক্তি তত বৃদ্ধি পাবে। পরের প্রশ্নে চলো, কচুরিপানার খর্বধাবক ও আলোকস্ফীতকণদের কাজ কী কী? কচুরিপানার খর্বধাবক বা অর্ধবায়বক কাণ্ডের সাহায্যে অপত্য উদ্ভিদের সৃষ্টি হয় এবং আলোর স্ফীতকন্দ বা মৃদুগত কাণ্ডের সাহায্যে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। পরের প্রশ্নে চলো, পাতার বিভিন্ন অংশের কাজ উল্লেখ করো। পাতাকে আমরা তিনটে অংশে ভাগ করতে পারি, পত্রমূল, পত্রবৃন্ত এবং পত্রফলক। প্রথমে আমরা পত্রমূলের কাজ দেখব। তাহলে পত্রমূলের প্রধান কাজ হলো পাতাকে কাণ্ডের সঙ্গে আটকে রাখা। পত্রমূলের অপর কাজ হলো কাক্ষিক মুকুলকে রক্ষা করা। এবার পত্রবৃন্তের কাজ দেখো, পত্রবৃন্ত পত্রফলকের ভার বহন করে, পত্রবৃন্তের মাধ্যমে জল ও খনিজ লবণ পাতায় পৌঁছায়, পত্রবৃন্তের মধ্য দিয়ে পাতায় উৎপন্ন খাদ্য কাণ্ড শাখা প্রশাখায় যায়, পত্রবৃন্তে ক্লোরোফিল থাকায় সালোক সংশ্লেষে করতে পারে। এবার পত্রফলকের কাজ দেখো, পত্রফলকে ক্লোরোফিল থাকায় খাদ্য সংশ্লেষ করতে পারে, পত্রফলকে পত্ররন্ধ্র থাকায় বাষ্পমোচন করতে পারে এবং গ্যাসীয় পদার্থের বিনিময় ঘটাতে পারে।